করা যায়, জনগণের দরিদ্রতায় দেওয়া যায়, স্বল্প দামে দেওয়া যায়, এটা যেমন চেষ্টা করে আমাদের দেশে অবস্থাটা হচ্ছে ঠিক তার উল্টো। হ্যাঁ, একেবারে পুরোটাই উল্টো। ওখানে দেখবেন যে খ্রিস্টমাস সময় লোকজন জিনিসপত্র পেয়ে বেশি কিনে বসে পাখি সব দোকানে সেল হচ্ছে, একেবারে পুরো সব দোকান। আর এখানে আপনি যে সময় দেখবেন 10 টাকা দিয়ে 1000 টাকা লিখতে, আমাদের এই মানসিকতা আছে। কারণ আমরা জাতিগত ভাবেই আমাদের এটা আমরা পেয়েছি আমাদের এটা। কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি, অনেকদিন তো খারাপ অবস্থায় ছিলাম, এখন তো আমরা একটু আস্তে আস্তে ভালো হয়েছি, মানসিকতাও আস্তে আস্তে আগের থেকে ভালো হয়েছে, এবং সবাই মোটামুটি এখন দাঁড়ায় গেছে। আমাদের ব্যবসায়ী সমাজ যারা আছেন তারাও আগের থেকে কিন্তু অনেক ভালো অবস্থায় আছে। তো ব্যবসা তো সারা বছর করলেনি নাকি, কম দর করেন নাই, সবাই ব্যবসা করছে। হ্যাঁ, এই যে চাল কিনলাম, ধান কিনলাম, 25 টাকার চাল 30 টাকা দিয়ে, 30 টাকার চাল 40 টাকা দিয়ে ধান কিনলাম, কিনছি ডিমান্ড দিচ্ছি তো আপনাদেরই, তাই না? লাভ তো করছেনি, ওটা তো বৈধভাবে আপনারা লাভ করছেন। তো এখন আপনার অন্তত আল্লাহ বসতে আর লাভের দিকে দরকার, লাভ যেটু করা সরকার তো কম চাল ধান চাল কেনে নেই, কোনো করে নেই, সরকারি বুদ্ধুকে দিয়ে ধান চাল ক্রয় করছে, আপনাদের লাভ দিচ্ছে, যাতে আপনারা ভালোভাবে থাকতে পারেন, ব্যবসা করতে পারেন। তো এখন আমাদের যে কাজটা হবে, এক নম্বর কি আমাদের যে জাতীয় পর্যায়ে বাণিজ্য মন্ত্রী গতকাল বলেছেন জাতীয় পর্যায়ে কোনো সমস্যা নেই, সবকিছু নিত্য প্রয়োজনীয় যত পণ্য আছে সব পণ্যে সরবরাহ আপনার পর্যাপ্ত আছে, কোনো সংকট কোথাও নেই। এখন যদি সংকট কোনোটা হয় সেটা হবে স্থানীয় ভাব, কেউ যদি এটা কালোবাজারি করে, মজুদারি করে, হ্যাঁ, বা জনগণকে না দেয় বা নিজের জেলা থেকে আরেক জেলায় বেশি দামে বিক্রি করে দিয়ে লুকায় রাখে, এই এরকম কাজগুলো যদি করে তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা কিন্তু একটা বিশাল বিপদের ভিতরে পড়ে যাবো। করোনা নিয়ম নীতি বিপদের ভিতরে আছি, তারপরে খাবার না পেলে আরেকটা বিপদের ভিতরে আমরা পড়ব, এই বিপদে আমরা তো পড়তে চাই না এবং আমরা কাউকে পড়তেও দেবো। গতকাল যদি আপনি 1 বস্তা চাল 1200 টাকা বিক্রি করেন, আজকে এটা 1500 টাকা হওয়ার কোনো কারণ, গতকালকের চাল আর আজকে একই, নতুন তো কোনো ই নেই, আপনার যে আগে যে স্টোক ছিল এখন সেই স্টোকে বিক্রি করছে, নতুন কোনো আলাদা স্টোক নাই, নতুন কোনো আলাদা সাপ্লাই চেন নাই, কোনো কিছুই নেই, আগে যেটা ছিল সেটাই আপনার। অতএব আপনি আগেরটাই ঠিক রেখে আপনার এই কাজগুলো করতে হবে, তাই না? কিন্তু আমরা দেখেছি যে কিছু ব্যবসায়ী তারা কিন্তু এই কাজটা করছে, তারা কি করছে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে মজুদারি করে হোক আর যে কোনো কারণে হোক দাম কিন্তু ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে। এই জিনিসটা আমরা কোনোভাবে এটা করতে দিব না। আজকে আমাদের দুটো টিম আছে, আগে গেছে আমি আগে তাদের কাছে একটু তারা কি দেখলো, হ্যাঁ তাদের কাছে আমি প্রথমে আমি শুনবো যে তারা কি দেখলো, বাজার মনিটরিং কর্মকর্তা আছে সেও ছিল, আর এই টিমের সঙ্গে যদি যারা থাকেন তারাও বলতে পারবে যে কি দেখলো তোমাদের, সেটা একটু বলো। তারা যে আড়ত গুলো থেকে আনে, বিশেষ করে বাস স্ট্যান্ডে যে আনে, সেখানে মনে হয় সম্ভবত পরেশ নামে একজন, সেখানে প্রতিদিন বস্তা প্রতি 100 টাকা করে বিক্রি করা হচ্ছে। তারা বলতেছে, যদিও আমি সতর্কতামূলক কথা বলে আসছি, আপাতত স্যার অবজারভেশন এইটাই স্যার, যে বাজার সেখানে গিয়েছিলাম এবং শিবগঞ্জে গিয়েছিলাম, সেখানে আমরা প্রত্যেকটা বড় বড় যারা পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, বড় বড় বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা বিক্রি করেন সেখানে আমরা গিয়েছি। সেখানে সব পণ্যের মূল্য মোটামুটি স্থিতিশীল রয়েছে এবং আমরা আমাদের যে পণ্য তালিকা বাজার অনুসন্ধান কর্মকর্তা তার তালিকার সঙ্গে মূল্য তালিকা মিলিয়ে দেখেছি, কিন্তু ওখানকার যে সাধারণ ভোক্তা তারা আমাদেরকে দেখে তারা অনেকে এসে আমাদের কাছে অভিযোগ করেছেন যে আমাদের চালের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। এবং আমরা ওখানে একটি পাইকারি দোকানে গিয়েছিলাম,
সেলার আর কি বিক্রি করে, সে উৎপাদন করে না, সে কিনে বিক্রি করে স্যার। তো তার ওখানে দেখা গেল যে তার জানুয়ারির মার্চের প্রথম দিকে যে চালের দামটা সুমন চাল নামে একটা চালের নাম, সুমন সর্ণা, হ্যাঁ, তো দেখা গেল যে প্রথমে ছিল সেটি 1380 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 1640 টাকা, 1650 টাকা এরকম বস্তা, বস্তা 50 কেজি বস্তা, হ্যাঁ এরকম বিক্রি হচ্ছে। আর পরবর্তীতে আমরা জানতে পারলাম যে বিভিন্ন সোর্স থেকে যে হাস্কিং মিল এবং আমাদের যে অটো রাইস মিল গুলো আছে তারা চালের দাম বেশি করে নিচ্ছে, বস্তায় 200-300 টাকা করে, এবং কিছু ইনফরমেশন পেলাম যে তারা চিন্তা করছে যে এই চালগুলো আজকে রাতের মধ্যে অনেকের প্রোডাকশন করা যে চাল সেগুলো গুদামজাত করবে অন্য জায়গায়। এরকম একটা ইনফরমেশনের ভিত্তিতে আমরা পরবর্তীতে আশেপাশের যে হাস্কিং মিলগুলো, বিশেষ করে শিবগঞ্জ এলাকায় সেখানে একজন বড় হাস্কিং মিল আছে কাশেম, কাশেম কালীবাড়িতে সবাই তার কাছে চাল নেয়। তো সে ইতিমধ্যে বর্তমানে মিনিকেট যেটি চাল এবং 29-28 এটা বিক্রি করছেন। তার যেটা আমরা দেখলাম তার রেজিস্টার দেখে দেখা গেল যে মিনিকেট 2350 টাকা করে বিক্রি করছে বস্তা, 50 কেজি বস্তা, সেটি নাকি কালীবাড়িতে 2700 টাকা 2500 টাকা এরকম বিক্রি হচ্ছে। এবং 2350 টাকা, আর 29-28 এটা বিক্রি করছে উনি 1850। উনি 13 তারিখে শুরু করেন এটা 28-29 বিক্রি করা, তো 13 তারিখে ছিল 1820 টাকা উনি বিক্রি করেছেন, এখন 30 টাকা মূল্য বৃদ্ধি হয়েছে 30 টাকা, তো উনি 1850 টাকা বিক্রি করছেন এখন স্যার। আর যে কয়টি, আরো তিনটিতে আমরা গিয়েছিলাম, একটি হচ্ছে ওখানকার মোটামুটি দুই ভাই হাস্কিং মিল আছে একটি, তারপরে আরিফ ইন্ডাস্ট্রিজ নামে একটি হাস্কিং মিল আছে। আমরা যতটুকু জানলাম যে ওই শিবগঞ্জের এই হাস্কিং মিলগুলো থেকেই মূলত ঠাকুরগাঁও সদর হয়েছে কালীবাড়ির যে চালের বাজারটা সেখানে আসে, তো তাদের রেট স্যার সবারই একই প্রায়, এই ম্যাক্সিমাম 29-28 বিক্রি করে, এই 1850 টাকা। একটা জায়গায় আমরা পেয়েছি সর্বোচ্চ 1890 টাকা, 18 তারিখে বিক্রি করেছে 1890 টাকা বিক্রি করেছে, 11 তারিখে বিক্রি করছে 1790 টাকা, হ্যাঁ 1790, আর হচ্ছে 18 তারিখে বিক্রি করেছে 1890 100 টাকা, 100 টাকা হলো কয় মনে গেল, 150 কেজি যখন বাজারের মধ্যে যারা পাইকারি ছিলেন তাদেরকে বললাম যে মেমো দেন, আপনাদের দেন রিসিপ্টটা দেন, আপনারা যে চাল কিনেছেন যে হাস্কিং মিল থেকে তার ভাউচারটা দেন, তখন বলে স্যার আমাদেরকে তো কেউ ভাউচার দেয় না, তো এই যে ভাউচার দেয় না মানে অস্বচ্ছতার একটা বিষয়। তো আমরা স্যার যে হাস্কিং মিলগুলোতে গিয়েছি তাদের সবাইকে এটা আমরা বলেছি যে আজকে থেকে, হ্যাঁ আজকে থেকে অবশ্যই ভাউচারটা দিতে হবে এবং রেজিস্টার মেনটেন করতে হবে, সংরক্ষণ করতে হবে। এই হচ্ছে দাম নাকি এখন বেশি, তারা ধানের স্লিপটা দেখাচ্ছে মিলাদার, এটা স্যার একদমই খোলা একটা খবর, এবং এটা দেখায় তারা এই এই ধরনের গুজব চালাচ্ছে যে ধানের দাম বৃদ্ধি করতে আমাদের চালের দাম বাড়াচ্ছে, প্রত্যেকটা মিল মানে দেখাচ্ছে যে আজকে স্লিপ দেখাচ্ছে, কিন্তু তারা ধান কিনেছে অনেক আগে স্যার, আমরা যত জানি ধান উঠে গেছে নাই, কৃষকের হাতে নাই, ধানের তাড়াতাড়ি এই কথা চালাচ্ছে, আজকে 52 টাকা মিনিকেট চাল বিক্রি হচ্ছে,
50-52 টাকা বিষয়টা কিন্তু স্বীকার করছে দোকানদাররা, কারণ তাদের মূল্য তালিকাতে লেখা আছে 50-52 টাকা। কিন্তু সাত দিন আগে কত ছিল স্যার সেটি বের করার কিন্তু আমরা কোনো সুযোগ পাই নাই স্যার। তাদের কাছে কোনো পেপারসই নাই, কোন দোকানেই স্যার রেজিস্টার মেনটেন করছে না যে তারা কত টাকা করে বিক্রি করছে। আর যে দু একটি দোকানে আমরা কাগজ পেয়েছি সেগুলো বেশ কয়েকদিন আগেকার, এবং স্যার সেগুলোতে আমরা কাটা ছেঁড়া দেখেছি। আমাদের কাছে মনে হয়েছে যে এটা বিশ্বাসযোগ্য না, হয়তো বা ফাঁকা স্লিপ নিয়ে এসে পরে স্যার এগুলোতে দেখে ভরাট করা হয়েছে। আমরা স্যার একটা বিষয়ে আপনার নির্দেশনা মতো করে বলেছি যে এখন থেকে আপনার আনারও রসিদ রাখতে হবে অবশ্যই, এবং আপনার বিক্রয়েরও রসিদ রাখতে হবে, এবং সাধারণত যেভাবে মানুষ কেনে সেই হারে দিতে হবে। আপনি একটু বেশি দিতে পারেন, কিন্তু কখনো সেটাকে আপনার একদম লিমিট ক্রস করে, যিনি সাধারণত 5 কেজি করে কেনে আপনার দোকান থেকে, হঠাৎ করে তিনি আজকে আসে এক মন চাইলেন আপনি সেভাবে দিবেন না। স্যার আমরা ওনারা একটা বিষয়ে সবাই অভিযোগ করছিল দুই বাজারেরই, যে যারা ওনাদেরকে সাপ্লায়ার অর্থাৎ আপনার অটো রাইস মিল সেখানকার, ওনারা স্যার দামটা অনেক বাড়িয়ে দিয়েছেন। স্যার ওনারা যে দাম বাড়িয়েছেন এটা আমরা সত্যতা পেয়েছি। আমরা স্যার একটা বড় অটো রাইস মিল JS আমরা সেখানে স্যার অভিযান চালিয়েছিলাম স্যার শিবগঞ্জের ওখানে আমরা গিয়েছি, গিয়ে দেখলাম যে স্যার আসলে ওনারা দাম বাড়িয়েছেন, যেরকম গতকালকে থেকে আজকে 100 টাকা পার বস্তা, মানে স্যার 50 কেজির বস্তা 100 টাকা দ্বারা, মানে স্যার প্রতি কেজি 2 টাকা করে বেড়ে গেছে। তো ওনাদের ব্যাখ্যা ছিল, ওনার ব্যাখ্যাটা চেষ্টা করেছেন যে ধানের দাম যেটা কয়েকদিন আগে আপনার 900 টাকা বস্তা ছিল মন, সেটা স্যার এখন আজকে 1100 টাকা করে বিক্রি হচ্ছে। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, ধরেন আজকে আপনি যে ধানটি কিনলেন সেটি আপনার প্রসেস করে বাজারে যেতে কয়দিন সময় লাগবে? তুমি বলো যে ন্যূনতম 7 দিনের আগে এই আজকের কেনা চালটা চাল ধানটা যাবে না। তাই বললাম তার মানে হচ্ছে আজকে যেটি আপনি বিক্রি করছেন সেটি আপনার 7 দিন আগে কেনা, তাহলে আপনি আজকে ডেটের কথা বললে তো আপনি এটার দাম বাড়াতে পারেন না। ওনারা স্যার পরে কোনো যুক্তি দেখাতে পারে নাই, পরে তারা বলেছে স্যার আমরা আগে যে দামে বিক্রি করতেছিলাম সে দামে বিক্রি করলো, প্রয়োজন আমরা আরো কমাই দিব। এবং আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার এখানে মজুদ কিরকম আছেন, তো উনি বলেছেন যে আমার এখানে যে পরিমাণ ধান এবং চাল রয়েছে তাতে আমার প্রতিদিন যেভাবে ডেলিভারি 1500 বস্তা করে সাপ্লাই হয়, আমার আগামী 30 দিন আমি সাপ্লাই দিতে পারবো। আমি বলেছি যে আপনি এই যে প্রতিদিন যেভাবে দিচ্ছিলেন ঠিক সেভাবেই আগামী 1 মাস চালাবেন। আমরা যদি 1 মাসের ভিতরে কোন সোর্স থেকে না শুনি যে আপনি এই কথা বলেছেন যে আমার কাছে পর্যাপ্ত মজুদ নাই, আমি এখন সাপ্লাই বন্ধ রাখবো, বাসকে আমি কম দিব, এসব কথাবার্তা কিন্তু আমরা শুনতে চাই না। আর স্যার ওনাদের কাছে আমরা দেখলাম স্যার ওই যে ডকুমেন্টেশনের ক্ষেত্রে স্যার ওনারা কার কাছে বিক্রি করতেছেন, কত টাকায় বিক্রি করতেছেন, কাগজপত্র ঠিক মতো নাই। আমরা বলেছি যে আমরা এরপরে কিন্তু কাগজ দেখব, এবং শুধুমাত্র বিক্রেতার ওই স্লিপ হইলে হবে না, যিনি ক্রেতা তার ওই রসিদে কিন্তু স্বাক্ষর থাকতে হবে, ক্রেতা বিক্রেতা দুজনের স্বাক্ষর থাকবে এবং ক্রেতার মোবাইল নাম্বারও থাকবে, যেন আমরা ক্রস চেক করতে পারি যে আপনি আসলেই এনার কাছ থেকে এত টাকা দরে কিনেছেন কিনা। আমরা এই কথাগুলো বলেছি স্যার, যেটি মনে হয়েছে স্যার যে যার অবস্থানের থেকে স্যার সুযোগ নেওয়ার একটা চেষ্টা করছে ক্ষুদ্র ব্যবসায়ীরা স্যার, ওই বাজারেরই স্যার যারা বড় ডিলার তাদের কাছ থেকে নিয়ে স্যার রাস্তার এই পাশ থেকে ওপাশে বিক্রি 4 টাকা বাড়িয়ে দিচ্ছে। আবার স্যার তারা যখন মিলারদের কাছ থেকে নিচ্ছে তারা আবার আরেক দফা বাড়াচ্ছে, মিলাররা আবার ধান মালিকদের কথা বলে মানে যারা কৃষক তাদের কথা বলে তারা রেট বাড়াচ্ছে, আবার যারা কৃষক তারা হঠাৎ করে একদিনে কেন ধানের দাম 200 টাকা বেড়ে গেল তাদের ভাষ্য মধ্যে, এটা তাদের একটা বিষয় স্যার, মানে যে যার অবস্থানে থেকে সুযোগ নেওয়ার একটা চেষ্টা করছে। আসসালামু আলাইকুম সবাইকে, সত্যিকার অর্থে জনস্বার্থে এটি জরুরি এবং সেটি করা হয়েছে, এর জন্য আমি কৃতজ্ঞ। তো এখানে একটা চিত্র স্যার, সেটি হলো যে একটি অটোমেটিক রাইস মিল কিন্তু অনেক বড় ভলিউমে কাজ করে, সেটি আবার জনস্বার্থে চাল সরবরাহের লক্ষ্যে এটা আবার জরুরি। যেমন আমি আমার মানে দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই বলি, কিন্তু এই শিল্পের সঙ্গে জড়িত কম বেশি, এই যে হাস্কি মিলের কথা বললো যে কাশেম দুই ভাই এরা এই চালটা কালীবাজি বাজারে যায়, কাস্টমের চালটা আমি নিজেও কিনে খাই, অর্থাৎ হাস্কিং মিলের চাল খুব গুণগত মান তার উন্নত, এবং হাস্কিং মিলের চাল অনেকেই পছন্দ করে, আমার মনে হয় এখানে আরো কেউ কেউ চাল পছন্দ করে, তার যে মজুদ পরিস্থিতি এটি কিন্তু স্বাভাবিক স্যার। এটা 2000 বস্তা 3000 বস্তা একটা হাস্কিং মিলে থাকা দরকার আমি এটা মনে করি, কারণ চাল তো তাকে বাজারে দিতে হবে, প্রত্যেক সরবরাহ করতে হবে, এই এত সব মানুষ কোথেকে কিনে খাবে, তারপরে অন্যান্য মিলও থাকা দরকার। যেটি হওয়া উচিত নয় সেটি স্যার আপনি বলেছেন যে ধান দরকার হবে মিলারে বিক্রি করবে, যারা কিনবে তারা যেন জ্যামিতিক হারে প্রফিটটা না করে, কমার্শিয়াল সেন্স থাকবে কিন্তু এমন ভাবে না হোক যেটি আবার মূল্যস্ফীতির উপর একটা প্রভাব পড়ুক।
তো সেই লক্ষ্যে সচেতনতা এবং সিনসিয়ারিটি এবং সাবধান এই পর্যায়ে থাকাটা জরুরি, কারণ এই করোনা ভাইরাসের এই অবস্থানে কেউ কেউ যে সুযোগ নিয়ে আর অতি সুযোগ নেওয়ার চেষ্টা করছে না বা মনোভাব কাজ করছে না, এটা থেকে আমরা কেউ সরে যেতে পারবো না, এটা সত্যি। কিন্তু যেভাবে আপনার স্যার নেমেছেন এবং মোবাইল কোর্ট করা হচ্ছে, ভিজিট করা হচ্ছে, আমার মনে হয় ইতিমধ্যে আমি এখান থেকে বসেই দুই তিন থানায় ফোন করেছি, উপজেলা পর্যায়ে যারা মিলার আছে এরা স্যার বিক্রেতা, এরা চাল ক্রয় করে বিক্রি করে, আর কাসিম যেটা বললাম স্যার সে উৎপাদন করে, সে মিলার, হাস্কিং মিলার, তো তার স্টকটা বোধ হয় হাজার দেড়েক বস্তা শুনলাম, দেড় হাজার বস্তা একটা স্বাভাবিক স্যার, কারণ ডেলি ভাপাই সিদ্ধ করতে ওর এক দেড়শো বস্তা লাগবে, তাহলে তার মাত্র দশ দিনের খোরাক আছে, এর বেশি কিন্তু নাই, তো চাল তো বাজারে আবার লাগবে। কিন্তু মূল বিষয় যেটা যে ওই এডিসি জয়ান মহোদয় যেটি বললেন যে আজকের ধান কিনে এটা চাল প্রস্তুত করতে বাজারে ছাড়তে আমার সাত দিন লাগবে, তাহলে আজকে যে চালটা আপনি ছাড়ছেন এটি বিগত সাত দিন আগে ধান ক্রয় করা, এটা লজিক স্যার, এটা ঠিক আছে। তো ওই প্রফিটটা আমি করব ঠিকই, কিন্তু এমন ভাবে করব না যে ছেচল্লিশ টাকার চাল আমি ছাপ্পান্ন টাকা দিয়ে বিক্রি করবো। এক দেড় লক্ষ ব্যাগ এটা কোন মানে এখন সাগর ব্যাগ কতটুকু আছে তাহলে আপনি বলেন, আপনি কতদিনের মজুদ আছে, মজুদ আছে এখানে তিন মাসের মজুদ আছে, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলবে চালটা সঠিকভাবে যদি আমাদের এই এলাকায় বড়টা জ্যৈষ্ঠ মাসে উঠবে, তিন মাস আজকে চৌদ্দ চার তারিখ বাংলাদেশে দাঁড়িয়ে আছে। তাহলে এখন বলেন আমি আপনাদের যেটা কিছু তো আপনার বাইরে যাবে, এটা যে আলাদা কথা, হ্যাঁ কতদিন আমরা আমি এই দাম বাড়া চালিয়ে দেখতে চাই, কতদিন আপনি কাজ দেওয়ার যে দামটা চাউলের এটা সম্পূর্ণ কৃত্রিম স্যার, এটার সাথে জাস্ট মানুষ কিনতে গেছে এক বস্তার জায়গায় দুই বস্তা কিনছে, যে যেরকম স্যার আমরা লবণটাকে পর্যন্ত 200 টাকা একদিন হচ্ছিল স্যার, পরের দিন আবার স্বাভাবিক 40 টাকা চলে আসছে। এখন স্যার জেলা প্রশাসনের পক্ষ থেকে রেগুলার মনিটরিং লাগবে স্যার, এনাবিস্টল আছে, এনাবিস্টল করতে পারি কিনা, যে খুচরা পর্যায়ে যারা তাদেরকে আদা বেশি দেওয়া যাবে না, লিমিট করে দিচ্ছে স্যার, বলুন অনেকে অনেকে তিন বস্তা চার বস্তা করে চাল দিচ্ছে স্যার, অন্য রাইস মিল স্যার, এই টাকাতে চাউল আছে আমরা জানি না, কিন্তু হয়তো ইনফরমেশনটা এরকম, অন্যেরা বিক্রি করতে একটু অনুৎসাহিত, অত যখন ভুল জায়গাটা থেকে চাউলটা স্যার সার্কুলেশনটা ঠিক মতো হবে না, তখন স্যার সমস্যাটা হবে, ফলে খুব ইমিডিয়েটলি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের বিশ্বাস আছে যে আমাদের ব্যবসায়ীরা স্যার কি বিষয় একদিনে তো কিছু না না স্যার সেটা হচ্ছে স্টকটা স্যার, স্টকটা আমি একটা জিনিস প্লিজ স্টকটা উইদিন টুনাইট স্পেশালি অটোমেটিক আসবে, এবং আমার প্রপোজাল স্যার যে অলরেডি এইটাকে একটা মনিটরিং এর মধ্যে নিয়ে আসা দরকার, যেটা না সরাই ফেলতে এবং স্টকটা আগামী কালকে গ্লাভার উনি যে স্টকে দিবে এটা যাচাই হবে, আমরা গোদামে গিয়ে একদম গুনে গুনে এক রোতে কত এক কলামে কত দিয়ে গুণ দিয়ে কত বস্তা আসছে আরেকটা বিষয় যেটা উনি বলতে চাচ্ছিলেন যে স্যার সেটা হচ্ছে আমি আজকে 10 ট্রাক লোড করলাম, এবং আমি বললাম আমার বগুড়ার পরে আমার তো বগুড়ায় চাল সেল করতে নিষেধ নাই, যে চাল কিন্তু বগুড়ায় গেল স্যার, চাল আমার ভুলির একটা গোডাউনে স্টকে থাকুন, ইট মে বি সো এই জায়গাতে স্টক টম উইদিন টু ডেজ। আমি কয়েকটা কোশ্চেন একটা বিষয় এটা আপনার মানে দেখবেন, এক নম্বর হচ্ছে আমরা ক্রয় সীমা নির্দিষ্ট করতে পারি কিনা, এক নম্বর, দুই নম্বর কথা হচ্ছে যে আমরা জেলার বাইরে, হ্যাঁ আমি তো নিশ্চিত করতে পারি না জেলার বাইরে পাঠাতে হলে কতটুকু কিভাবে পাঠানো যাবে বা পাঠানো হবে, এ কিন্তু সুনির্দিষ্ট
কি আপনাদের রিকুইজিশন দেয় না? ডকুমেন্ট রাখতে হবে এবং পাঠানোটা অ্যাবনরমাল কোন কিছু করা যাবে। এতদিন যেভাবে পাঠাইছেন ওই অনুযায়ী কিন্তু আমাদের পাঠাইছো। আমি যদি সব কিছু যত কিছু বলো তারা এখন এক বস্তায় 300 টাকা মানে কি আপনি হিসাব করেন? 1 লক্ষ 1.5 লক্ষ এক খাতার ইয়েতে আছে, কত টাকা তারা এইটার মধ্যে মুনাফা করবে? আপনি দেখেন এগুলো তো কিচ্ছু না, কার সাজিয়ে একটা গোটা দিনাজপুরে হয়েছে, পঞ্চগড়ে হয়েছে, দেখান আপনি, বলেন আপনি পাশের জেলার তথ্য নেন না যে পঞ্চগড়ে গিয়ে ঘটনা ঘটছে নাকি? আপনি নেন পাশের জেলার তথ্য, নেন দিনাজপুরে ফুলহাট হয়েছে নাকি, পঞ্চগড়ে হয়েছে নাকি, নীলফামারী হয়েছে নাকি, নেন আপনি এই তথ্য পাবেন না। ঠাকুরগাঁ কেন ঘটল? এগুলোর ব্যবসায়ীরা এইরকম সময় তারা ক্রাইসিস গুলো কৃত্রিম সংকট করে। এটা আপনাকে একটাই পথ, সেটা কঠোর হস্তে দমন করতে। রাষ্ট্রের আইন আছে, রাষ্ট্রের নিয়ম আছে, এটা হচ্ছে রাষ্ট্রের আইন আছে। আপনি পেট্রোল পাম্পের চল পেট্রোল সেভিং করেন, আমরা দেখছি যে এখানে সাবডিভিশন অফিসার ছিল, আমি ফজলুর রহমান ডিসির কাছ থেকে আমি 4 লিটার পেট্রোলের স্লিপ নিয়ে গেছিলাম। ফজলুর রহমান সব ছিল আপনার বাংলোর বাংলোর পশ্চিম দিকে ছিল, ছোট্ট একটা ইয়ের মধ্যে জেলা উনি তখন সাবডিভিশন অফিসার ছিল। এখন কথা হচ্ছে যে আপনাকে এটা স্ট্রংলি মনিটর করতে হবে, স্ট্রংলি মনিটর করতে হবে। স্যার একটা প্রস্তাব আছে আমার, স্যার এটা আমি গতকাল থেকে স্যার যেটা দেখতেছি যে করোনার কারণে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে, তারা স্যার একটু আগে যেটা কিন্তু স্যার তার থেকে অনেকে একটু বেশি কেনার একটু টেন্ডেন্সি তৈরি হয়েছে, সেটার কারণে স্যার এই খুচরো ব্যবসায়ীরা বাড়াই দিয়েছে। ওনারা এখন হচ্ছে স্যার কথা বলতেছে যে যারা মিল মালিক তারা বাড়িয়েছে। আমরা আজকে স্যার মিলে যে দেখছি স্যার 100 থেকে 200 টাকা পর্যন্ত প্রতি বস্তায় ওনারা বাড়িয়েছে। স্যার আমার যেটা পরামর্শ স্যার যে 16টা যে মিল আছে অটোমেটিক মিল গত 1 সপ্তাহে যে রেটে বিক্রি করেছেন সেই রেটে বিক্রি করতে হবে আগামী 1 মাস পর্যন্ত। তাহলে স্যার হাতসিং মিল বাজার ডিসিশন একটাই যে 12টা মিল আছে আজকে আপনি আমাদের অফিসার এই ধানগুলি অনেকেরই যারা কিনেছে তারা মৌসুমি কিনে, ধান মৌসুমি কিনে 80% ধান তখনই মৌসুমি কিনে তারা স্টক করে, রাউন্ড দ্য ইয়ার তারা প্যাশিং করে চাল মার্কেটে ছাড়ে। তাদের কড়াই মূল্য যদি ধান তৎকালীন সময় কিনে থাকে 560 টাকা বা 600 টাকা ধান কিনে থাকে, এখন সেই ধানের স্লিপ যদি 900 টাকা থাকে সেটা তো আমার গ্রহণযোগ্য নয়। তবে স্যার সরকারের পক্ষ যেটা হয়েছে স্যার আমাদের ঠাকুরগাঁও জেলায় স্যার 43,847 মেট্রিক টন চাল মজুদ আছে স্যার, আর ইতিমধ্যে স্যার এই মাসে আমরা খাদ্য 10 টাকা গিয়ে চাল চাল নিয়ে কথা কিন্তু বাজারে তো আরো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে। আমার কাছে চালটা ঠিকই দিয়ে দেবেন, ডাল দিয়ে দেবেন, তেল তো লাগবে, তরকারি করতে পারে, লবণ তো লাগবে। আমার যেটা সেটার জন্য আমার মনে হয় একদিন দুদিন